আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জে এই মুহূর্তে আমি শাশ্বতী। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, আর যাকে সামনে রেখে বিতর্কিত পোস্টার পড়ল রায়গঞ্জ শহর জুড়ে। আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে বহিরাগত নয় ভূমিপুত্র কিংবা ভূমিপুত্রদের প্রার্থী করার দাবি জানানো হয়েছে পোস্টারে। উত্তর দিনাজপুর জেলার নাগরিক বৃন্দের পক্ষ থেকে এই পোস্টার টাঙানো হয়েছে, যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। সাধারণ মানুষের মধ্যেও চলছে জোর চর্চা। লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্রে ভূমিপুত্রকেই প্রার্থী চাই। শহরের বিভিন্ন জায়গায় পোস্টার ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে। আর নয় বঞ্চনা, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আগামী নির্বাচনে বহিরাগত প্রার্থী নয়, ভূমিপুত্র পুত্রীদের প্রার্থী করতে হবে। রায়গঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, জনবহুল এলাকায় এরকম বেশ কিছু ফ্লেক্স টাঙানো হয়েছে। উত্তর দিনাজপুর জেলার নাগরিক বৃন্দের নামে লাগানো ওই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বছর গড়ালেই লোকসভা ভোট, তার আগে বিতর্ক উস্কে দিতে এই ফ্লেক্স কারা লাগিয়েছে তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। কার অঙ্গুলি হেলনে এই জাতীয় কাজ করা হয়েছে তা নিয়ে নানান তর্ক বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন চায়ের দোকান ও আড্ডাস্থলে। গত লোকসভা নির্বাচনে দেবশ্রী চৌধুরীকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করতেই বিপক্ষরা সে সময় তাঁকে বহিরাগত বলে কটাক্ষ করেছিলেন। অন্যদিকে 2014 সালে এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সিপিএম এর মোহাম্মদ সেলিম, তিনিও কলকাতার বাসিন্দা, তাকে নিয়েও নানান কটাক্ষ করেছিল বিপক্ষরা। বর্তমানে রায়গঞ্জের এমপি বিজেপির দেবশ্রী চৌধুরী আদতে বালুরঘাটের বাসিন্দা, কিন্তু তার আগের দুটি নির্বাচনে জিতেছিলেন যথাক্রমে 2009 দীপা দাশমুন্সি, তার আগের বার প্রিয়রঞ্জন দাশমুন্সি। প্রয়াত প্রিয়বাবু উত্তর দিনাজপুরের ভূমিপুত্র ছিলেন, আর দীপা দেবী তাঁর স্ত্রী। আগামী বছরই লোকসভা নির্বাচন, তার আগে এই পোস্টারকে ঘিরে এখন স্বাভাবিকভাবেই নানান প্রকারের রাজনীতির গন্ধ পাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। আমিও এই মানে বক্তব্যের সাথে একমত, কারণ এর আগে প্রিয়রঞ্জন দাশমুন্সির পরে যারা ছিলেন সে কেউই স্থানীয় ছিলেন না। আশা করছি যদি কেউ স্থানীয় হয় তবে এর চেয়ে বেশি কাজ হবে, এটাই আশা করছি। মোহাম্মদ সেলিম উনিও বাইরের, দীপা দাশমুন্সির মানে এখানে কালিয়াগঞ্জে বাড়ি হলে উনি বাইরেই থাকতেন আর কি, এখনও থাকেন। উনিও সেভাবে আমরা তেমন কিছু কাজ দেখতে পাইনি। আর বর্তমানে যে দেবশ্রী চৌধুরী আছেন উনিও তো বাইরের, তো আমিও আশা করছি যে যদি স্থানীয় কেউ হয় তুলনামূলক কাজ ভালো হবে, এটাই আশা করছি। সেভাবে লক্ষ্য করিনি, তো যারাই লাগাক আমার তো বিষয়টি ঠিক লাগছে। রায়গঞ্জ শহরে যে পোস্টারটা পড়েছে সেটা আমি দেখেছি, আমি জানি না সেটা কোনো রাজনৈতিক দলের তরফ থেকে লাগানো হয়েছে না রায়গঞ্জের সাধারণ জনগণ লাগিয়েছে, কিন্তু যারাই লাগিয়ে থাকুক সেটাকে আমি রায়গঞ্জের বাসিন্দা হিসাবে বা ভোটার হিসাবে আমি সেটাকে সমর্থন করি। অবশ্যই একজন ভূমিপুত্র সাংসদের দরকার, যদি ভূমিপুত্র সাংসদ হয় তিনি আমাদের রায়গঞ্জের যেগুলো সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা বলুন, আমাদের রায়গঞ্জ শহরে জল নিকাশির ব্যবস্থা বলুন, বা অন্যান্য যেগুলো সমস্যা আছে, যদি ভূমিপুত্র সাংসদ হয় তিনি সেগুলো বুঝতে পারবেন এবং সেগুলো ভালো মতো কাজ করার দিকে মন দিতে পারবেন। আমাদের বর্তমান যিনি সাংসদ আছেন দেবশ্রী চৌধুরী, তিনি আমাদের রায়গঞ্জের লোকাল কেউ নয়, তিনি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। মোহাম্মদ সেলিম ছিলেন, মোহাম্মদ সেলিম 5 বছরে কী কাজ করেছেন রায়গঞ্জের মানুষ খুব ভালো মতো বুঝতে পারছেন। ওনাকে ভোট দিয়ে জেতানো হয়েছিল, ওনাকে সংসদে পাঠানো হয়েছিল রায়গঞ্জ থেকে, কিন্তু তিনি 5 বছরে কোনো কাজ করেননি। তার আগে প্রিয়রঞ্জন দাশমুন্সি ছিলেন, প্রিয়রঞ্জন দাশমুন্সি একাধারে সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি ছিলেন, তিনি যতটুকু সময় পেয়েছেন তিনি কাজ করেছেন। সাংসদ নির্বাচন এলাকার মানুষ করে, যদি ভূমিপুত্র ভূমিপুত্রী সাংসদ প্রার্থী হয় যে কোনো দলের সেটা একটা আলাদা অ্যাডভান্টেজ থাকে। এটা নাগরিক, যেটা আমি শুনলাম যে নাগরিক মঞ্চ বা নাগরিক বৃন্দ থেকে একটা কমিটি থেকে লাগানো হয়েছে। দ্বিতীয় বিষয়, মানুষ চায় উন্নয়ন। আমরা দেখেছি যে 10টা বছর আমাদের উত্তর দিনাজপুর জেলার সাংসদ রূপে আমরা পেয়েছিলাম দীপা দাশমুন্সিকে, উনি হচ্ছে এখানকার ভূমিপুত্রী ছিলেন, কিন্তু কী কাজ হয়েছে আমরা দেখেছি, সেটা তো কোনো কাজ উনি করেননি। সেখান থেকে মানুষ মনস্থির করেছে যে ভারতীয় জনতা পার্টির সাংসদ আগেবার এখান থেকে নির্বাচিত হবে এবং সংসদে গিয়ে
এই উত্তর দিনাজপুর জেলার মানুষের জন্য কাজ করবে। আমরা দেখেছি যে দেবশ্রী চৌধুরী সাংসদ হওয়ার পর থেকে উনি লাগাতার মানুষের এই জেলার মানুষের দরবার করেছেন, বিভিন্ন কাজ করেছেন, রেলের কাজ করেছেন, এক্সটেনশন করেছেন। না, বাম কংগ্রেস যদি বিক্ষুব্ধ বিজয়ী বলে থাকে তাহলে তাদের মধ্যে কেউ লাগিয়েছে। যদি তারা কালার পোস্টারের কালার দেখে বলে যে বিজেপির বিক্ষুব্ধরাই কাজ করেছে, আজকে দেখুন কালার কিন্তু প্রিন্টের দোকানে পাওয়াই যায়। সে একটা কালার বানিয়ে দিয়ে গেরুয়া কালার করে দিয়ে একটা পোস্টার লাগিয়ে দিয়ে বিজেপিকে বদনাম করা একটা চক্রান্ত। বিক্ষুব্ধ হলে ভারতীয় জনতা পার্টিতে কেউ নেই। না, পোস্টারটা পড়ছে নিশ্চয়ই বঞ্চিত হলে পরে তবেই মানুষ এই পোস্টার লাগায় বলে আমার মনে হয়। গণতন্ত্রে পোস্টার তখনই পড়ে যখন কেউ বঞ্চিত হচ্ছে, কারোর দাবি প্রতিষ্ঠিত হচ্ছে না, কেউ কিছু পাচ্ছে না, তখন এই পোস্টার পড়ে। তো লোকসভা নির্বাচন আসছে আগামী বছর 24-এ, সেই সময় এই পোস্টার নিশ্চয়ই ইঙ্গিত দিচ্ছে যে আমরা যদি পিছনে ফিরে তাকাই যে 2009 সালের এমপিকে কংগ্রেসের দীপা দাশমুন্সি, 2014 সালে এমপিকে সিপিএমের মোহাম্মদ সেলিম, 2019 সালে তাকাই তাহলে বিজেপির দেবশ্রী চৌধুরী। তো এনাদের মধ্যে আবার দুজন মন্ত্রী হয়েছেন কেন্দ্রে, দীপা দাশমুন্সি এবং দেবশ্রী চৌধুরী। এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন কেন্দ্রে, কিন্তু কোনো উন্নয়নকে ছিনিয়ে আনতে পারেননি। রায়গঞ্জ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির জন্য, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জন্য, তারই জন্য হয়তো আজকে এক শ্রেণীর মানুষ বিক্ষুব্ধ হয়ে তারা বলছেন যে স্থানীয় লোককে চাই। এটার মানে, এটার জন্য আমরা তৃণমূল কংগ্রেস এটা দায়বদ্ধ নই। এটা নোংরা পলিটিক্স একটা হচ্ছে, কারণ অতীত দিনে যারা এমপি ছিলেন তাদের মধ্যে আমাদের জাতীয় কংগ্রেস দলের কথা আমরা বলতে পারবো, অন্য দলের কথা আমি বলবো না। সেক্ষেত্রে প্রিয়রঞ্জন, স্বর্গীয় প্রিয়রঞ্জন দাশবংশী আমাদের জেলার ভূমিপুত্র, কালিয়াগঞ্জের বাসিন্দা ছিলেন এবং পরবর্তীকালে তার ধর্মপত্নী শ্রীমতী দীপা দাশবংশী আমাদের এখান থেকে এমপি হয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। তার পরবর্তীকালে মোহাম্মদ সেলিম সাহেব হয়েছেন এবং তারপরে দেবশ্রী চৌধুরী মহাশয় হয়েছেন। এটা বিজেপিরই গোষ্ঠী কোন্দল বলতে পারেন, এবং অতীত দিনে যারা বিজেপি করতো, আজকে যারা তৃণমূল, তারা গুড আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে কিছু একটা করার চেষ্টা করছেন। এটা রাজনৈতিক বিষয়, এটা নিয়ে আমাদের কোনো রায়গঞ্জবাসীর কোনো বক্তব্য নেই, কারণ রায়গঞ্জবাসী এই ধরনের পোস্টার রাজনীতির স্বার্থে কোনোদিন পড়েনি, আমাদের অন্তপক্ষে জানা নেই। তাই এটা কারো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যই এটা হয়তো করেছে। এবং পোস্টারিংয়ের কালারটা দেখবেন, বিজেপি দলের বিভিন্ন লেখা পোস্টারগুলো এই পোস্টারের সাথে অনেকটা মিল আছে। প্রথম কথা, এটা কোনো নাগরিক বৃন্দ নয়, আমার কাছে যতটুকু খবর আছে এটা বিজেপির আভ্যন্তরীণ কুণ্ডলের ফসল। এটা বিজেপির একটা বিক্ষুব্ধ গোষ্ঠী, যারা দেবশ্রী চৌধুরীর চরম বিরোধী, তারা এইগুলো পোস্টার করেছে। এটা কোনো নাগরিক বৃন্দ বলে মানতে রাজি না আমি। দেবশ্রী চৌধুরী বহিরাগত আমি বলবো না, বহিরাগত আমি এইভাবে বলে না বলতে চাই না। লোকসভা একটা বৃহত্তর ক্ষেত্র, একটা বিরাট লড়াইয়ের জায়গা, সেখানে পাশের জেলা থেকে এসছেন বলে তাকে বহিরাগত বলবো? এখন বহিরাগত বলতাম যদি আমাদের সংস্কৃতির সাথে তার পরিচিতি না থাকতো, উনি যদি বাঙালি না হতেন তাহলে একটা বহিরাগত তত্ত্ব খাটে। বাঙালি উনি, আমি বহিরাগত বলতে রাজি না। কিন্তু তার সাথে সাথে এটাও বলছি যে দেবশ্রী চৌধুরী কতটা কাজের লোক যে তার দল তাকে মন্ত্রী করবার এক বছর পর তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয়, এবং তার দলেরই একটা গোষ্ঠী তখন দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে বিরোধিতা করছে। এতে বোঝা যাচ্ছে উনি কীরকম কাজের সাংসদ। এটা সম একদম বিজেপির বর্তমান জেলা সভাপতি এবং প্রাক্তন জেলা সভাপতির অন্তর্দ্বন্দ্বের ফল এটা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জ শহরের নেতাজি পল্লী নিকাশী সমস্যায় নতুন নয়, এবারে এই এলাকার মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে উদ্যোগী হলো রায়গঞ্জ পৌরসভা। নোংরা আবর্জনা যুক্ত জল বের করার জন্য নির্মাণ করা হচ্ছে পাম্পিং স্টেশন, যাকে ঘিরে আশাবাদী এলাকার মানুষ। রায়গঞ্জ পৌরসভার তৎপরতায় অবশেষে দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে নেতাজি পল্লীর মানুষজন। বর্তমানে জল যন্ত্রণায় অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে অবস্থিত নেতাজি পল্লী এলাকা। এই এলাকার মোহনবাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে প্রায় দীর্ঘ 3 বছর ধরে দেখা দিয়েছে নিকাশি সমস্যা। জল নিকাশের কোনো সুবন্দোবস্ত না থাকায় বছরের পর বছর ওই এলাকায় জমে রয়েছে জল। নোংরা আবর্জনা যুক্ত জল থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। সেই জলে গাছের কাণ্ড, পাতা কিংবা অন্যান্য সামগ্রী পড়ছে, পরে তা পচে এক অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে রায়গঞ্জ পৌরসভার দ্বারস্থ হয়েছিল পাড়ার মানুষজন। অবশেষে বাসিন্দাদের কথা মাথায় রেখে এ ব্যাপারে উদ্যোগী হয় পৌর কর্তৃপক্ষ। এলাকায় জমে থাকা জল নিষ্কাশনের জন্য নির্মিত হচ্ছে পাম্পিং স্টেশনের।
যার মাধ্যমে জল বেরিয়ে যাবে। পৌরসভার এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। এলাকার প্রবীণ ব্যক্তি আশিস সরকার জানান, 70 বছর বয়স থেকে এই এলাকায় বসবাস করছেন, কিন্তু গত 3 বছর ধরে জল সমস্যায় ভুগছেন তারা। দুর্গন্ধের পাশাপাশি মশা ও পোকা মাকড়ের উপদ্রব বাড়ছে। তবে পৌরসভার এই পাম্পিং স্টেশন ঘিরে আশা প্রকাশ করেছেন তিনি। দীর্ঘদিন হয়ে গেল, 3 বছর হয়ে গেল এই জলের সমস্যা। আমরা প্রচন্ড দুর্ভোগ ভোগ করছি। আমরা এখানে 70 বছরের বাসিন্দা। বিগত 70 বছরে কোনোদিন এই অবস্থা ছিল না, গত 3 বছরে এই অবস্থাটা তৈরি হয়েছে। চারিদিকে জল পচে গেছে, গন্ধ, দুর্গন্ধ, মশার প্রাদুর্ভাব, আর এখন তো ডেঙ্গির একটা সময় হয়েছে। মশার প্রাদুর্ভাব, পোকা মাকড়, সাপ। এখন একটা সমাধানের রাস্তা করছে, আমরা শুনলাম যে ওখানে একটা রিজার্ভার করা হচ্ছে, অটোমেটিক পাম্প সেট বসানো হবে। এইটা যদি নিশ্চয়ই ওনাদের, আমাদের পৌরসভার দক্ষ ইঞ্জিনিয়াররা আছেন, তারা দেখেছেন সমস্ত পরিবেশ পরিস্থিতি বিবেচনা করেই নিশ্চয়ই এই ব্যবস্থাটা হচ্ছে। আমরা খুব আশাবাদী যে এটা সাকসেসফুল হবে, মানে সাফল্য লাভ করবে, এবং আমরা আগের যে জীবন ছিল সেই জীবন ফিরে পাবো, সুস্থ চলাফেরা করতে পারবো। স্থানীয় বাসিন্দা চৈতালী চৌধুরী বলেন, দীর্ঘদিন বাদে মুক্তি মিলছে জল যন্ত্রণা থেকে, স্থায়ীভাবে যাতে উদ্যোগ বজায় থাকে তার দাবি জানিয়েছেন তিনি। সমস্যা বলতে জলগুলো সব পচে গেছে, এখানে মশা মানে জন্ম হচ্ছে, এখানে ডেঙ্গুর মশা, তো এরপরে তো আমরা ডেঙ্গু নিয়ে সমস্যা সব জায়গায় হচ্ছে। আমরাও আশা করছি সেই সমস্যা আমাদের পড়বই। আর চারিদিকে দুর্গন্ধ, মানে অস্বাস্থ্যকর পরিবেশ 2.5 থেকে 3 বছর। এখন তো আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, কমিশন, কাউন্সিলর, চেয়ারম্যান, দুয়ারে সরকার, সব রকম চেষ্টা করেছি, তো এতদিন কোনো কিছুই কোনো সুফল পাইনি। এখন শোনা যাচ্ছে যে ওখানে একটা পাম্প সেট বসাচ্ছে, দেখা যাক তার ফলশ্রুতি কি হয়। ওই এলাকাতেই রয়েছে একটি গৌরাঙ্গ মন্দির। মন্দিরের সেবায়িত বিশ্বজিৎ দাস জানান, মন্দিরে প্রবেশের মুখে এমন নোংরা আবর্জনা যুক্ত জলের জেরে ভক্তরা আসতে পারছে না, এখনো একই অবস্থা রয়েছে। তবে পাম্পিং স্টেশন তৈরি হলে এই সমস্যা মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সমস্যা হলো আমাদের এই গৌরাঙ্গ মন্দির অনেক পুরনো মন্দির রায়গঞ্জের, তো বিগত 3 বছর ধরে মন্দিরের সামনের অবস্থা এত খারাপ, এই নালীর জল, যে মন্দিরে না কোনো ভক্তবৃন্দ আসতে পারছে না, আমি যে প্রতিদিন সেবাইত, আমি যে প্রতিদিন এখানে দুবেলা পুজো করি, সেটার জন্য আমার ঢোকার পক্ষে অসুবিধা হয়ে গেছে। দীর্ঘদিন অনেক রকমভাবে মিউনিসিপ্যালিটিকে অনেক রকম মনোনয় বিনয় করার পরও এখনো পর্যন্ত আমাদের এখানে এখনো ঠিকঠাকভাবে কোনো কিছু উপায় হয়নি, যাতে মন্দিরে 10টা লোক ঢুকতে পারে, আমরা ঠিকঠাক পূজা পাঠ করতে পারি, এরকম কোনো কিছু বিষয় হয়নি। তো এই অনেকদিন পর মিউনিসিপ্যালিটি রিজার্ভার একটা তৈরি করছে, দেখা যাক আমাদের এখানকার জল পরিষ্কার হয় কিনা, এটাই দেখার বিষয়, আর কিছু। রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস অবশ্য এমন পরিস্থিতি তৈরি হওয়ার জন্য রেলকেই দায়ী করেছেন। তিনি বলেন, এতদিন এই এলাকার জল গিয়ে পড়তো সংলগ্ন রেলের জমিতে থাকা জলাশয়ে, কিন্তু পৌরসভা কিংবা প্রশাসনকে না জানিয়ে বর্তমানে সেই জলাশয়ে রেল হাউজিং প্রকল্প গড়ে তোলায় জল যাওয়ার পথ বন্ধ হয়ে পড়েছে। বর্তমানে মানুষের অসুবিধার কথা মাথায় রেখে পাম্পিং স্টেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। নেতাজি পল্লীর পাশাপাশি মোহনবাটি, পূর্ব কলেজ পাড়া সহ বিভিন্ন এলাকায় সুষ্ঠু নিকাশি ব্যবস্থার বন্দোবস্ত করা হচ্ছে। আমি একটা মাত্র আপনাদের সামনে উদাহরণ তুলে ধরতে চাই, যা আমাদের নেতাজি পল্লীতে আপনি দেখবেন 10 নম্বর এবং 11 নম্বর ওয়ার্ডের মানুষের প্রবলেম তৈরি হয়েছে নতুন করে। এই প্রবলেম কিন্তু আগে ছিল না। রেলের জায়গায় বড় জলাশয় ছিল, রেল দপ্তর পৌরসভাকে না জানিয়ে বা প্রশাসনকে না জানিয়ে মাটি ভরাট করে সেখানে হাউজিং প্রকল্প গড়ে তুলেছেন, ফলে সেখানে যে জল জমা হতো, সেই যে সেখানে যে জলাশয় ছিল, সেই জলাশয়ে জল যেতে না পারার কারণে নেতাজি পল্লীর মানুষের প্রবলেম ক্রিয়েট হয়েছে, প্রবলেম তৈরি হয়েছে। এটা আমরা উপলব্ধি করে আমরা এই বিষয়ে মাননীয় জেলা শাসককে আমরা অবগত করেছি, এবং তার পরবর্তীতে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমাদের রায়গঞ্জ পৌরসভার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওই এলাকার কোয়ার্ডিনেটর ভোলা পাল, রতন মজুমদার, সবাই মিলে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে ইঞ্জিনিয়ারিং ব্রেনকে কাজে লাগিয়ে আমরা এমইডি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৎপরতার মধ্যে দিয়ে আমরা ওখানে পাম্পিং স্টেশন করে আমরা সেই জলকে আমরা ডিসচার্জ করব,
সেই কাজ আমরা শুরু করে দিয়েছি। পূর্ব কলেজপাড়ায় আপনারা দেখেছেন, সেই জায়গায় আমরা খুব বুদ্ধি করে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা ড্রেনেজ সিস্টেম করে সেই জলকে আমাদের পৌর শিশু বিনোদন উদ্যানের সম্মুখ ভাগে, যেখানে আমাদের ওখানে পার্কিং জোন আছে, তার সামনে আমরা তিনটা বড় আমরা সোকোয়েল তৈরি করেছি। সেই সোকোয়েলে আমরা জলকে নিয়ে ফেলছি এবং সেখানে জল রিচার্জ হচ্ছে, এবং যদি জল বেশি হয়ে যাচ্ছে বৃষ্টি বাদলের সময় আমরা আমাদের সেসপুল দিয়ে আমরা জল টেনে নিচ্ছি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, দিনটি শুক্লপক্ষের চতুর্দশী হওয়ায় মন্দিরে মন্দিরে ভিড় বাড়ছে শিব ভক্তদের। রায়গঞ্জ শহরের বিভিন্ন শিব মন্দির থেকে উঠে এলো সেই ছবি। ভোলানাথের মাথায় জল ঢেলে আশীর্বাদ গ্রহণ করলেন সকলেই। আজকে শিব চতুর্দশী শুক্লপক্ষে সোমবার, আজকে খুবই বাবার এই দিনটা আজকে খুবই মাহাত্ম্য, বাবার এই শ্রাবণ মাস, বাবার জন্মমাস, আজকের দিনটা বিশেষ করে আরো ভালো। ভক্তরা আসছেন এখানটায়? অবশ্যই, ভক্তরা সারাদিন আসছেন। শেষ হলো অরুণ লাহা মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি রায়গঞ্জ সুপার লীগ ফুটবল 2023। গত দেড় মাস আগে লীগের সূচনা হয়েছিল, মোট দশটি দল অংশগ্রহণ করে এই খেলায়। সোমবার টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হয় লীগের চূড়ান্ত পর্বের খেলা। এদিন ময়দানে মুখোমুখি হয় কসবা বয়েজ বনাম রায়গঞ্জ টাউন ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াই শেষে 4-1 গোলে চ্যাম্পিয়ন হয় রায়গঞ্জ টাউন ক্লাব। লীগের চ্যাম্পিয়ন হন অমল বাস্কে এবং বিশ্বনাথ হাসদা, তারা দুটি করে গোল করেন। আজকে হচ্ছে অরুণ লাহা মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি রায়গঞ্জ সুপার লীগ 2023। আজ এই 19 তারিখ থেকে আমাদের এই খেলাটা শুরু হয়েছিল, দেড় মাস ব্যাপী এই খেলাটা চললো, আজকে তার শেষ খেলা, লীগের শেষ খেলা। আজকের খেলার উপরেই কে চ্যাম্পিয়ন হচ্ছে, কে রানার্স হচ্ছে, কে থার্ড পজিশন হচ্ছে সেটা নির্ভর করবে। আমাদের এই খেলায় 10টা টিম আমরা পার্টিসিপেট করেছিল, সেই 10টা টিমের মধ্যেই আমরা লীগ করেছি আর কি। আজকে তার শেষ খেলা কসবা বয়েজ ভার্সেস রায়গঞ্জ টাউন ক্লাবের মধ্যে খেলা হচ্ছে। আমার সহ রায়গঞ্জ এখনকার মতন এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।